পাইকারি বাজারে চালের দাম কেজি প্রতি 5-6 টাকা পর্যন্ত কমলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা কমে। সকাল থেকে রাজধানীর চালের পাইকারি ও খুচরা বাজারে এমন চিত্র দেখা যায়। গেল কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশের চালের দাম কমতে শুরু করেছে, তার প্রভাবও পড়েছে বাজারগুলোতে। ভারত থেকে আমদানি করা মোটা চালের কেজি প্রতি প্রায় 6 টাকা কমে বিক্রি হলেও দেশীয় চালের মিলগুলোর চালের দাম তেমন একটা কমেনি বলে জানিয়েছেন আড়তদার ও খুচরা দোকানিরা। মিনিকেটার আছে 50-60 টাকা, কিন্তু এলসিটা আপনার প্রায় 200 টাকার মতন আমরা কম পাচ্ছি। ওই মিটিংটা হওয়ার পর আমরা এখন অর্ডার করতে পারিনি, দেখা যাক সামনে কি হয়। মিলাদের এরকম আমাদের কোনো ওরকম আগে যে রেট দিছে তার থেকে হয়তো 50-100 টাকা হাইস্টলি কম বলতেছে, বাট আমরা এই মুহূর্তে চাউল খরিদ করতেছি না, যেহেতু আরও কমার সম্ভাবনা আছে, কিন্তু ওনারা যেটা বলছে ওই হারে কমায় নাই। মোটা চালের বাজার 45 থেকে 46 টাকা বিক্রি হচ্ছে, যেটা 5-7 টাকা কমে আসছে আগের চাইতে। 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে 28 আমাদের দেশীয় যে ইয়েটা, আর মিনিকেট চালটাও কিছুটা কমছে, যেটা আগে 67 টাকা বিক্রি হতো সেটা এখন 61 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বলতেছে চাউলের দাম কমছে, কিন্তু আসলে তো বাস্তব ক্ষেত্রে কমে নাই।